ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে সবখানে ভাইরাল হতেছে, ইউটিউব ফেসবুক টিকটক সবখানে ভাইরাল হতেছে। এই ধরনের ভিডিওগুলো কিন্তু সবাই এডিট করতে পারে না, লাইট মোশন অ্যাপ দিয়ে এটা এডিট করা খুবই কঠিন, সবাই এডিট করতে পারে না। এখানে এক্সএমএল ফাইল ডাউনলোড করতে হবে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে একদম সহজভাবে দেখাই দেব, যারা এডিট করতে পারেন না তারাও এডিট করতে পারবেন, লাইট মোশন অ্যাপ ছাড়া ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করবো ভিডিওটা। সো ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন, ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন, ভিডিওটা এডিট করবেন, এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এডিট ক্লিক করবেন, ক্লিক করার পরে শেষে এখানে শেষমাতা আসবেন, শেষমাতা আসার পরে এখানে একটা অ্যাপের লোগো আছে, লোগোটা ডিলিট করে দেবেন, ডিলিট করার পরে এখান থেকে এটা ডিলিট করে দেবেন, লেখাগুলো একটু টেনে টেনে এদিকে আনবেন, আনার পরে এখান থেকে ইফেক্টে ইফেক্টে ক্লিক করবেন, ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে লেখাগুলো এদিকে একটু বাম দিকে আনবে, বাম দিকে আনার পরে কমিটে একটা কমিট বলে একটা অপশন আছে, কমিটে ক্লিক করবেন, এই অপশনটা ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচের দিকে নামবেন, নামার পরে একদম নিচে নামার পরে এখানে নিয়ন ইফেক্টটা ক্লিক করবেন, ক্লিক করার পরে ওকে দিবেন, ওকে দেওয়ার পরে এই ইফেক্টটা পুরো ভিডিওতে টেনে টেনে এভাবে টেনে টেনে পুরো ভিডিওতে করে দিবেন। আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে বেসিক অপশনটা ক্লিক করবেন, বেসিকের মধ্যে ব্রাউ অফ ইফেক্টটা দিবেন। ভিডিওটা এভাবে দেওয়ার পরে কী করবেন, আবার ভিডিওটা ডাউনলোড করবেন, এখানে উপরে তীরের মতো অপশন আছে, এই অপশনটা ক্লিক করবেন, এটা এখানে ক্লিক করুন, ক্লিক করার পরে স্পোর্টিং হবে, স্পোর্টিং হওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবেন, নেওয়ার পরে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আবার ব্যাক আসবেন, কেটে দেওয়ার পরে এখানে তীরের মতো অপশন, এখানে ক্লিক করে ব্যাক আসবেন, ব্যাক আসার পরে এখানে যে ইফেক্টগুলো দিয়েছে সব ডিলিট করে দেবেন, এটা ক্লিক করার পরে ডিলিট করে দেবেন, ডিলিট করার পরে এখানে ডিলিট করার পরে ওভারলেতে ক্লিক করবেন, ওভারলেতে ক্লিক করবেন, ক্লিক করে এইট ওভারলেতে ক্লিক করুন, ক্লিক করার পরে যে ভিডিওটা এখন স্পোর্ট করে ডাউনলোড করছি এই ভিডিওটা সিলেক্ট করে সিলেক্ট করে এটি ক্লিক করুন, ক্লিক করার ভিডিওটা দুনিয়া হাতে একটু জুম দিয়ে টেনে জুম করে দেবেন, পরে স্লাইডে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে টেন এলাকাগুলো এদিকে আনবে, আনার পরে একটু কমাই এনে 30 করে দিবেন, এখন ভিডিওটা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি আরও সুন্দর লাগা যান ভিডিও ইফেক্টে ক্লিক করবে, আবার ক্লিক করবে একদম শেষমাতা যাবেন, একদম শেষমাতা যাওয়ার পরে এখানে একটা ইফেক্ট আছে, ইফেক্ট দিবেন, ইফেক্টটা দিলে ভিডিওটা একটু দেখতে সুন্দর দেখা যাবে, একদম শেষে এই একদম শেষে এখানে দেখেন এই তারপরে পুরো ভিডিওতে ইফেক্টটা করে দেবেন, পুরো ভিডিওতে করে দেবেন, ভিডিওতে গ্যালারিতে সেভ করার জন্য এখানে উপরে অপশনটা ক্লিক করবেন, ক্লিক করা হয়ে ডাউনলোড হয়ে যাবে। সো ভিডিওটা যদি কোনো প্রকারে বুঝতে কষ্ট হয়ে থাকলে প্লিজ কমেন্ট করে বলবেন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, ওকে আল্লাহ হাফেজ।